আসসালামু আলাইকুম। প্রাইমারি পরীক্ষার বিগত সালের প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? উত্তর হবে 206 টুকরা। ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়? উত্তর হবে রঞ্জন রশ্মি। করোটির কয়টি অস্থি থাকে? করোটির অস্থি থাকে 29টি। মানব দেহে মোট কশেরুকার সংখ্যা 33টি। মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? উত্তর হবে ফুসফুসে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়? উত্তর হবে শুশুক মাছ। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? উত্তর হবে শুশুক, ডলফিনও বাতাসে নেয়। শ্বসনে নির্গত হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুর ধারণ ক্ষমতা কত? উত্তর হবে 6 লিটার। বিলিরুবিন তৈরি হয়? উত্তর হবে পিলিহায়। দুধদাঁতের সংখ্যা 20টি। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? উত্তর হবে রেনিন। শরীর হইতে বর্জ্য পদার্থ বের করে দেয়? উত্তর হবে কিডনি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? উত্তর হবে হলো হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন হলো এক ধরনের হরমোন। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? উত্তর হবে ইনসুলিন। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? উত্তর হবে ইনসুলিন। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? উত্তর হবে ইনসুলিন। মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ? উত্তর হবে ত্বক। বিএমআই এর পূর্ণরূপ কি? বডি ম্যাস ইন্ডেক্স। ন্যাচারাল প্রোটিনের কোড নাম? P49। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে শুটকি মাছে। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? মিষ্টি কুমড়া ভিটামিন জাতীয় খাবার। দেহের ক্ষতিপূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার? উত্তর হবে আমিষ। মিষ্টি আলু কোন ধরনের খাদ্য? উত্তর হবে শ্বেত সার। সিমের বিসি কোন ধরনের খাদ্য? সিমের বিসি হলো আমিষ জাতীয় খাবার। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন? উত্তর হবে 2500 ক্যালোরি। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়? উত্তর হবে যকৃত।
প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? উত্তর হবে কোয়াশিওরকর। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? উত্তর হবে আমিষ। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হল নাইট্রোজেন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। কোনটির অভাবে কোয়াশিওরকর রোগ হয়? উত্তর হবে আমিষের অভাবে। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়? উত্তর হবে এইচডিএল। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? উত্তর হবে খাসির মাংস। সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান? উত্তর হবে দুধ। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? উত্তর হবে ভিটামিন ডির অভাবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? উত্তর হবে ভিটামিন সি ও বি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। কোন ভিটামিন ক্ষত স্থান হইতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন কে। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? উত্তর হবে ভিটামিন সি। ড্যাশের অভাবে ছোটে ও জিওভাই ঘা হয়? উত্তর হবে ভিটামিন বির অভাবে। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিওভাই ঘা হয়? উত্তর হবে ভিটামিন বি এর অভাবে। কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন? উত্তর হবে ভিটামিন ডি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।